চলে এসেছি চাঁদের পাহাড় পর্ব ছয়ের প্রশ্ন ও উত্তরের পর্ব নিয়ে প্রশ্ন ও উত্তর পর্ব শুরু করার আগে তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে নিই যেগুলো তোমাদের নাম্বারকে বাড়িয়ে দেবে বা স্কোরটা বেশি করে তুলতে সাহায্য করবে আমি যতই প্রশ্ন দিই বা তোমরা যেখান থেকে প্রশ্ন কালেক্ট করে থাকো না কেন যেই শিক্ষক বা শিক্ষিকায় তোমাদের প্রশ্ন বা নোটস দেন না কেন একটা কথা তোমাদের বলে রাখতে চাই যে তোমরা যদি পর্বগুলো খুব মন দিয়ে পড়ো বা শোনো তবেই কিন্তু যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন তোমরা পারবে এখানে আমি তিনটে প্রশ্ন দিয়েছি এমনটা নয় যে এই তিনটে প্রশ্নের মধ্যে তিনটে প্রশ্নই আসবে বা তিনটের মধ্যে থেকে দুটো আসবে কি একটা আসবে আমি শুধু এটাই বলতে চাই এগুলো কিন্তু এক্সাম্পল যে এইরকম প্যাটার্নের প্রশ্ন আসে শুধু তাই নয় যে তিনটে প্রশ্ন রেখেছি সেই তিনটে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু স্কুল অনেক সময় তোমাদেরকে একটু টেস্ট করার জন্য পরীক্ষা করে দেখতে চায় যে তোমরা পর্বটা ঠিকঠাক পড়েছ কি না তাই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাদ দিয়েও অনেক সময়ই ভেতর থেকে তারা কম গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তুলে দেন এবং তার জন্যই আমি বলবো যে পর্বটাকে খুব মন দিয়ে পড়ো একবার এতটাই মন দিয়ে পড়ো যাতে দশবারের পড়া হয় একটু বেশি কথা বলে ফেললাম কিন্তু এই কথাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ একটু গাইড করারও প্রয়োজন আছে শুধুমাত্র নোটস পড়লে ভালো নম্বর আসে না কেমন এটা তোমাদের বোঝে রাখা উচিত তোমরা ক্লাস নাইন অথবা টেন যে ক্লাসি হও না কেন শুধুমাত্র নোটস পড়লে ভালো মার্কস আসে না ভালো মার্কস তুলতে পারবে তারাই যারা রিডিংটা খুব সুন্দর করে পড়ে কোথায় কি আছে সমস্ত তথ্যগুলোকে নিজেদের কন্ট্রোলে রাখে তবেই ভালো নম্বর পাওয়া সম্ভব কেমন তাহলে আমি এক থেকে প্রশ্ন উত্তর তোমাদের বলে দিচ্ছি তিনটে প্রশ্নই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তিনটে প্রশ্নকে রেডি করেও তোমরা যদি অতিরিক্ত প্রশ্ন পারো রেডি করতে তাহলে করো ঠিক আছে শঙ্করের উত্তর শুনে পর্তুগিজ বদমাইশটা রেগে লাল হয়ে উঠল এক নম্বর প্রশ্ন দেখো ও রেখেছি পর্তুগিজ পরিচয় দাও অতিরিক্ত প্রশ্ন রেখেছি তাদের কোথায় দেখা হয়েছিল খুব মন দিয়ে শুনবে শঙ্কর ও পর্তুগিজ বদমাষ্টার পরিচয় প্রথমে শঙ্করের পরিচয় দেবে তারপর পর্তুগিজ বদমাস্টার পরিচয় দেবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত কিশোর উপন্যাস চাঁদের পাহাড়ের কেন্দ্রীয় চরিত্র শঙ্কর সে তার দেশ ভারতবর্ষ ছেড়ে সুদূর আফ্রিকার আলভারেজের সঙ্গে বেরিয়েছে এক দুঃসাহসিক অভিযানে হলদে হীরের খনির সন্ধানে ঠিক আছে এবার পর্তুগিজ বদমাস্টার পরিচয় পর্তুগিজ বদমাস্টার নাম আলবুকার্ক সে অবশ্যই জারিতে পর্তুগিজ এবং সে একজন ক্র্যাকশট গুন্ডা অর্থাৎ অব্যর্থ লক্ষ্য গুন্ডা ঠিক আছে তাদের কোথায় দেখা হয়েছিল কাবালো একটি অতি অপরিষ্কার স্থান সেখানে কতগুলো বর্ণ শঙ্কর ও পর্তুগিজদের আড্ডা সেখানে আলবকারকের সঙ্গে সঙ্গে শঙ্করের দেখা হয়েছিল ঠিক আছে এবার দু নম্বর বলেছে বদমাইশ লোকটির চেহারার বর্ণনা দাও আলবুকারকের চেহারা যেমন কর্কশ তেমনি কদাকার কিন্তু সে ভীষণ জোয়ান প্রায় সাত ফুটের কাছাকাছি লম্বা শরীরের প্রত্যেকটি মাংসপেশি গুণে নেওয়া যায় এমনি সুদৃঢ় ও সুগঠিত তিন নম্বর চলে এলাম শঙ্করকে সে কি খেলতে বলেছিল শঙ্করের প্রতি তার ব্যবহার কেমন ছিল আগে বলেনি কি খেলতে চেয়েছিল শঙ্করকে সে পোকার অর্থাৎ জুয়া খেলতে আহ্বান করেছিল শঙ্করের প্রতি তার ব্যবহার কেমন ছিল শঙ্করের প্রতি আলবুকারকের ব্যবহার ছিল অত্যন্ত অনমনীয় সে শঙ্করের সর্বস্ব হরণের উদ্দেশ্যে পোকার খেলায় আহ্বান করেছিল এটা এক ধরনের ডাকাতি তার তৈরি নিয়ম হল কাবালতে যারা নতুন আসবে তারা তার সাথে হয় পোকার খেলবে নয়তো রিভলভারের দ্বন্দ্ব যুদ্ধে অবতীর্ণ হবে হয় ক্রীড়া নয় মৃত্যু শঙ্করকে যে কোনো একটি বেছে নিতে চাপ দেয় সে শঙ্কর সিদ্ধান্ত নিতে একটু দেরি করছিল আর তখনই আলবুকার্ক রিভলভার শঙ্করের পেটের কাছে উঁচিয়ে ধরেছিল উভয়ের এই পরিস্থিতিতে কে কিভাবে রক্ষা করল শঙ্কর আলভারেজের নিজের সন্তানের মতো তাই আলভারেজ শঙ্করের এই পরিস্থিতি দেখে উইনচেস্টার রিপিটার বন্দুক বাগিয়ে আলবুকারকের মাথা লক্ষ্য করে দৃঢ়ভাবে দাঁড়ায় বালক অর্থাৎ তুলনায় শঙ্কর অনেকটা ছোট তাই এখানে বালক বলা হয়েছে বালকের সঙ্গে রিভলভারের ডুয়েল লড়তে চেয়েছে বলে আলবুকারকে তাচ্ছিল্য করে উপহাস করে আলভারেজ আলভারেজ শঙ্করের দলের লোক সে সেটা বোঝেনি আর আলভারেজের সাহস ও চেহারা দেখে আলবুকার্ক বুঝতে পারে যে এ চেসে লোক নয় প্রকৃত দুর্ধর্ষ লোক তার সঙ্গে চালাকি করলে মরতে হবে তারপর আলবুকার্ক শঙ্কর ও আলভারেজকে খুব খাতির করল যেন এতক্ষণ কিছুই হয়নি সে কিছু মনে না করতে অনুরোধ করে নিজের পিস্তলটা চেয়ে নেয় হাতে হাত মেলায় নিজের কেবিনে নিয়ে গিয়ে এক গ্লাস করে বিয়ার পান করায় কারণ আলভারেজ পর্তুগিজ জাতিদের যেহেতু নিজের জাতি তাই বলা হয়েছে আলভারেজ নিজের জাতের লোকে রক্ত চেনে সুতরাং আলবুকার্কের থেকে আর কোনো বিপদ নেই দু নম্বর প্রশ্নে চলে এলাম কথা শেষ করেই বলে উঠল ও কারা শঙ্কর সামনে বসে ওর কথা শুনছিল বললে কোথায় কে এক নম্বর প্রশ্ন ওর বলতে কার কথা বলা হয়েছে লেজ কোয়েশ্চেন রয়েছে সে কি দেখেছিল ওর বলতে এখানে আলভারেজের কথা বলা হয়েছে আলভারেজ দেখেছিল দূরে অন্ধকারে কয়েকটি অস্পষ্ট মূর্তি তাদের দিকে এগিয়ে আসছে যাদের দেখেছিল তাদের চেহারার বর্ণনা দাও তারা কৃষ্ণবর্ণ বর্ণ দীর্ঘকায় তাদের হাতে কিছু নেই পরনে লেংটি গলায় সিংহের লোম মাথায় পালক সুগঠিত চেহারা তাবুর আলোয় মনে হচ্ছিল ব্রঞ্জের মূর্তি তিন নম্বর দেখো কি লিখেছি তারা আসলে কারা তারা কেন এসেছিল তারা আসলে মাটাবেল জাতির লোক ওরা ভয়ানক দুর্দান্ত ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে অনেকবার লড়াই করেছে এরা শয়তানকেও ভয় করে না ওরা সন্দেহ করেছে আলভারেজ ও শঙ্কর ওদের দেশে হীরের খনির সন্ধানে এসেছে শঙ্কররা যে জায়গাটায় আছে সে জায়গাটা ওদের একজন সর্দারের রাজ্য কোনো সভ্য গভর্নমেন্টের আইন সেখানে খাটবে না এরা ধরবে আর নিয়ে গিয়ে পুড়িয়ে মারবে চার নম্বরে চলে এলাম যে ব্যক্তি দেখেছিল সে কেন শঙ্করকে টোটা ভরতে বলেছিল সেই ব্যক্তি কি ভাষায় কথা বলছিল প্রথম প্রশ্নের উত্তরটা আগে বলি আলভারেজ শঙ্করকে বন্ধুকে টোটা ভরতে বলেছিল কারণ সে ভেবেছিল মাটাবেল জাতির লোকগুলোকে নৈশ আহার খেতে দিয়ে ও শেষে একটি করে সিগারেট দিয়ে যদি ওদের ভোলাতে না পারে কিংবা কথাবার্তায় যদি বুঝতে পারে যে ওদের মতলব খারাপ তবে ভোজনরত অবস্থাতেই ওদের গুলি করে মারবে তাই সে রিভেলভার পিছনে নিয়ে ওদের সাথে খেতে বসেছিল বেচাল দেখলেই শেষ করে দিত কারণ আলভারেজ এক সময় শয়তানকেও ভরে করতো না অবশ্য এখনো করে না ওদের হাতের মাছ মুখে পৌঁছবার আগেই সে পিস্তলের গুলিতে ওদের মাথার খুলি উড়িয়ে দিত সে ব্যক্তি কি ভাষায় কথা বলছিল আলভারেজ জুলু ভাষায় কথা বলছিল এবার চলে আসি তিন নম্বর প্রশ্নে এদেশের প্রভৃতি আদিম জাতির মতোই ওর আত্মা নিষ্ঠুর বর্বর নর মাংস সে কাউকে রেহাই দেবে না এক নম্বর প্রশ্ন কি আছে সে বলতে এখানে কার কথা বলা হয়েছে লেজ কোশ্চেন কাকে রেহাই দেবে না সে বলতে এখানে রিক্টার্স ভেল্ট পর্বতমালার কথা বলা হয়েছে সে কোনো স্বর্ণ বা হীরক সন্ধানী বা যে যেকোনো মূল্যবান খনিজ পদার্থপূর্ণ স্থানের সন্ধানের ভ্রমণকারী অথবা সেই পর্বতের রহস্য ভেদকারী কাউকেই রেহাই দেবে না দু নম্বর প্রশ্ন তার সাথে কার তুলনা করা হয়েছে এবং কেন রিক্টার্সভেল পর্বতমালাকে ভারতের দেবতাত্মা নগাধিরাজ হিমালয়ের সাথে তুলনা করা হয়েছে এবার কেন বলা হয়েছে কারণ হিমালয় আমাদের কাছে যতটা না ভয়ের ততটাই শ্রদ্ধার সম্মানের পূজার হিমালয়ের প্রতিটি শৃঙ্গ আমাদের দেব দেবীদের স্মরণ করায় হিমালয়ে মণি ঋষিদের বাস তাই হিমালয় গৌরবের মহিমায় উজ্জ্বল এবার চলে এলাম মাসাই জুলু মাটাবেল জাতির সম্বন্ধে কি জান আফ্রিকার আদিম জাতি মাসাই জুলু মাটাবেল এরা অত্যন্ত নিষ্ঠুর বর্বর নরমাংশ লোলুপ আফ্রিকার হিংস্র সিংহ মাসাই জাতিকে ভয় পায় এই জাতিগুলো শয়তানকেও ভয় করে না এদের হাত থেকে রেহাই পায় না কেউ মাটাবেল জাতির লোকগুলো একবারও যদি বুঝতে পারে যে কেউ সোনা বা হীরের সন্ধানে পর্বতমালার অরণ্যানিতে প্রবেশ করেছে তাহলে সঙ্গে সঙ্গে ধরে নিয়ে গিয়ে পুড়িয়ে মারবে এতটাই হিংস্র এরা জুলু জাতীয় এদেরই মতন শেষ প্রশ্নে চলে এসেছি সে কাউকে রেহাই দেবে না কথাটির তাৎপর্য বুঝিয়ে লেখো রিকটার্স পর্বতমালা এক বিরাট পর্বত প্রাচীর এক সম্পূর্ণ অজানা বিচিত্র রহস্যময় বনানী যেন এক গভীর রহস্যকে যুগ যুগ ধরে গোপন করে চলেছে ঘন জঙ্গল জনমানবহীন রহস্য ভরা দুরারোহ পর্বতমালার দিকে তাকালে দেহ শিহরিত হয় তাই শঙ্করের মনে হয়েছিল এক সময় দুর্ধর্ষ ও নির্ভীক আলভারেজ দুদে। ও অব্যর্থ লক্ষ্য আলভারেজ ও সেই রিক্টার্সফেল্ডের গভীর ভয়ঙ্কর রহস্যের কথায় শিহরিত হয়েছে যে বীর যে নির্ভীক তাকে মৃত্যুপণ দিয়ে কিনে নিতে হবে সেই গহন রহস্যের সন্ধান তাই বলা হয়েছে আফ্রিকার মাসাই জুলু মাটাবেল জাতির মতোই রিক্টার্স আত্মা নিষ্ঠুর বর্বর নরমাংশ ললু সে কাউকে রেহাই দেবে না এই তিনটে প্রশ্ন জানালাম পরস্পরে শোনালাম এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন এসে থাকে মনে বা জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব তাহলে আজকের ভিডিও আমার এ পর্যন্তই তোমরা সকলে ভালো থেকো